হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে কনকনে শীতের মধ্যে চলে আসলাম হচ্ছে অ্যারাবিয়ান ফাস্টফুডে, তাদের হচ্ছে ড্যানিশ চিকেন ট্রাই করতে। তো চিকেনটার প্রাইস হচ্ছে 200 টাকা, মানে প্যাকেজ, জানি না কি কি আছে। তো আমরা ট্রাই করব এবং আপনাদেরকে টেস্ট জানাবো। তো এটা হচ্ছে লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর লোকেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে ল্যাবেট, ওই যে দেখা যাচ্ছে কিনা নীল বাত্তি জ্বলতেছে, ওটা হচ্ছে ল্যাবেট। আমরা আছি ধানমন্ডির ল্যাবেটে। তো ধানমন্ডির ল্যাবেটের ঠিক একদম অপোজিটই হচ্ছে অ্যারাবিয়ান ফাস্টফুড। তো আমরা ড্যানিশ চিকেন ট্রাই করি। ড্যানিশ চিকেনের কথা মনে পড়ে আমার হচ্ছে ড্যানিশ কন্ডেন্স মিল্কের কথা মনে পড়ে গেল, ওই যে রিয়াজ আর হচ্ছে ব্লাবলা কেরা জানি ছিল, মনে নাই। ওর অ্যাডটা খুবই ভালো লাগতো, আমার ছোটোবেলায় দেখতাম অনেক। তো কথা বেশি না বাড়িয়ে চলুন, মানে ড্যানিশ চিকেন চেখে দেখি এবং আপনাদেরকে টেস্টগুলি জানাই। তো যাওয়া যাক। তো আমরা হচ্ছে মানে অ্যারাবিয়ান ফাস্টফুডের ইন্টেরিয়রটা যদি একটু দেখি, ছিমছাম ইন্টেরিয়র, অত মানে হাই ফাই না, এক্সক্লুসিভ না, খুবই দেখতে পাচ্ছি মানে খুবই জোস, মানে জায়গা মোটামুটি ভালোই আছে, অনেকজন একসাথে বসতে পারবে, হিউজ ক্যাপাসিটি আছে। তো এখানে আবার সুন্দর ইন্টেরিয়র, এটা দেখে আমার খুব ভালো লাগছে, আরবি লেখা, জোস। একসাথে অনেকজন বসে আড্ডা দিতেই পারেন এখানে বন্ধু বান্ধব নিয়ে এসে। তো আমরা এমন সময় আসি, মানে ভিড় ঠির খুবই কম, যেহেতু শীতকাল তো ভিড় কম আর কি। তো আমরা বসলাম এখানে অ্যারাবিয়ান ফাস্টফুডে। তো দেখি কি কি মানে হচ্ছে, এটা হচ্ছে তাদের মেনু, বিশাল হিউজ মেনু দেখা যাচ্ছে। তো দেখি আমরা কি কি আছে এখানে। পিজা আছে অনেক টাইপের, আসলে নাম বলে শেষ করাই যাবে না, অনেক পিজা। তো স্পেশাল পিজাও আছে, আবার হচ্ছে রোল ঢোল আছে। তো আমরা এখানে যেহেতু ড্যানিশ হচ্ছে মানে মেন আইটেম, এই যে ড্যানিশ চিকেন দেখা যাচ্ছে উইথ ফ্রেঞ্চ ফ্রাই 200 টাকা, এটাই হচ্ছে মোস্ট সেলিং আইটেম ওদের। তো এটাই ট্রাই করি, আর সাথে বার্গার, স্যান্ডউইচ, জুস আছে। তো এগুলি আজকে ট্রাই করবো না, তো আমাদের যেহেতু ড্যানিশ চিকেন ট্রাই করবো, তো ড্যানিশটাই ট্রাই করি এবং আপনাদেরকে টেস্টগুলো জানাই। তো অর্ডার দেওয়া যাক, তুমি আমি আর ড্যানিশ। তো চলে আসলো আমাদের ড্যানিশ চিকেন। তো আমরা মানে ড্যানিশ চিকেনে যদি দেখি ভাই, 200 টাকা হিসেবে মানে এটা হচ্ছে হিউজ কোয়ান্টিটি, মানে চিকেন দেখা যাচ্ছে অনেক বড়। তো এটা মনে হয় এই করার সময় খুলে গিয়েছে আর কি, এই যে পিসটা দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে আমরা মানে অনেক ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছি, সেই সাথে আবার হচ্ছে বান দিয়েছে একটা ছোটো, বানটা খুবই কিউট, অনেক ছোটো। তো আমরা একটু যেহেতু মানে স্টার্টার দিয়ে শুরু করতে হবে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ট্রাই করি কীরকম, খেয়ে দেখি। ফ্রেঞ্চ ফ্রাইটা দেখা যাচ্ছে মানে একটু অয়েলি বেশি, আর মচমচা কীরকম খেলি বোঝা যাবে দেখাই। মানে বেশি অয়েলি কিন্তু খেতে ভালো, আর ক্রাঞ্চি আমি যেটা খেলাম এটা একটু নরম, বেশি ক্রাঞ্চি না তেমন। তো এটা খেয়ে দেখি ক্রাঞ্চি কিনা, এটা ক্রাঞ্চি। তো ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাই, এটা তো আর মানে স্পেশাল কিছু না। তো চিকেন যেহেতু ড্যানিশ নাম, তো ড্যানিশ চিকেন খেয়ে দেখি, মানে এটা কি ড্যানিশ কনলেস মিল দিয়ে বানানো নাকি নর্মালি বানাইছি, খেলি বোঝা যাবে। তো আর একটু ছিঁড়ে খাই, বেশ গরম আর কি, তো অল্প একটু খাই। চিকেনটা ভালো, ভিতরে প্রচুর জুসি, আর তো খাই, খারাপ না, ভালো, মানে অনেক ক্রিস্পি উপরের পাটটা, মানে একদম চিকেনটা মানে হচ্ছে কোনো উপরে কোনো মানে আলাদা করে লেয়ার দেওয়া হয়নি বেসন বা হচ্ছে ময়দার, ডিরেক্ট চিকেনটা আর কি ফ্রাই করা হয়েছে। চিকেনটা বেশ ক্রিস্পি আর কি, আর ভিতরে প্রচুর জুসি, ওপরের পাটটা খুবই ওয়াইলি আর কি, খেতে ভালো, খারাপ না। তো এবার হচ্ছে আমরা একটু বান দিয়ে ট্রাই করি, আর সেই সাথে তারা হচ্ছে সস প্রোভাইড করছে, এটা হচ্ছে তাদের স্পেশাল একটা সস, গ্রিন চিলি সুইট সস টাইপের,
খেলি বুঝা যাবে। তো আমি হচ্ছে বান দিয়ে একটু চিকেনটা ট্রাই করি। বানটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, তো কি আর আছে জীবনে, ঠান্ডা বান দিয়ে চিকেন খেয়ে দিই, খাই। বানটা দিয়ে ট্রাই মানে বানটা দিয়ে চিকেনটা খেতে বেশ ভালো লাগতেছে আর কি, সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও মুখে দিই। ভালো কম্বিনেশনটা, বেশ ভালো। এবার একটু সস দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা চিকেন ছিঁড়ে নিলাম, এবার হচ্ছে সস চুবিয়ে খাই এখানে, ট্রাই করে। সসটা কিন্তু বেশ মজা, মানে অনেক মিষ্টি, আর মানে ঝালের ফ্লেভারটাও আর কি ধাক্কা দিচ্ছে মুখে, খুবই ভালো সসটা। আর এখানে মেবি মোস্ট প্রবলি মেয়োনিজ আর হচ্ছে কেচাপ আছে মনে হয়, তো ডেলি দেখি আসলে কী আছে। আচ্ছা এটা হচ্ছে রেড সস, তো খাই রেড সস দিয়ে। বিসমিল্লাহ। রেড সসটা মানে কাইন্ড অফ আমাদের পরিচিত লাগতেছে আর কি, আহমেদের সস মনে হয়, তো এটা মেবি হচ্ছে মেয়োনিজ হতে পারে, ট্রাই করি। মেয়োনিজ, মেয়োনিজটা আমার কাছে বেশ ভালোই লাগে, দেখা যাচ্ছে একদম চিকেনটা খুবই জুসি, তো খাই। মেয়োনিজটা আছে মোটামুটি, তেমন একটা ভালো না, চিকেনটা বেশ ভালো, মানে 200 টাকা প্যাকেজ হিসেবে চিকেনের সাইজটা হিউজ, অনেক বড়, সাথে বাম দিচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাই দিতেছে। তো এবার হচ্ছে একটু ফিউশন ঘটাই, সব মিক্সড করি, হালকা একটু বান নেই, চিকেনও আছে সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু মেয়োনিজ দেই, একটু চিলি সস দেই, তারপরে খাই। বিসমিল্লাহ। জোস জোস জোস, 200 টাকা বিশের মানে 200 টাকা হিসেবে এটা জোস, মানে সব কিছু মিক্সড করে খেতে অস্থির। বেশ ভালো এ সসটা, মানে এখানে আসলে মাছ দিতে বলবেন, এটা খুবই মজার। আর একটু খাই সস দিয়ে। জোস, চিকেনটাও ভালো বেশ, মানে 200 টাকা হিসেবে সাইজ খুবই ভালো। তো এটা তো মানে লোকেশনটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা এখানে অবশ্যই আসবেন এবং হচ্ছে ড্যানিশ চিকেনটা ট্রাই করবেন। প্রাইস হিসেবে খুবই রিজনেবল লাগছে আমার কাছে, 200 টাকা। তো আমরা খেতে থাকি, খাওয়া তো চলবেই, শেষ হবে না, সারা জীবন খেতেই থাকবো খালি। তো দেখা হবে, মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো অন্য কোনো এক ব্লগে বা অন্য কোনো এক রেস্টুরেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন, আপনারাও ভালো থাকুন। তো আল্লাহ হাফেজ।